সকাল হয়ে গেছে, তো দুষ্টুকে স্কুল যাওয়ার জন্য রেডি করছি। এখন বাজে সকাল 6:30, আর আজ হচ্ছে মঙ্গলবার। তো আজ মঙ্গলবারের ব্লগটা দেখতে থাকো কি হচ্ছে। আর দুষ্টু রানিও কিন্তু উঠে গেছে, সকাল সকাল উঠে কিন্তু ওর রাগ, তো ও ফোন দেখবে। তো চলো বাই। দুষ্টুকে স্কুল পাঠানোর পরে শুরু হয়ে গেছে রান্না বান্না। তো দেখতে পাচ্ছি একটা তরকারি হচ্ছে আলু, বেগুন, মূলো আর একটা কী দেওয়া আছে আর পিঁপে, এগুলো সব ভেজাল দিয়ে একটা তরকারি আছে, তরকারির নাম জানি না। তো যেই হোক, তারপরে মাছ ভাজা, মাছের তরকারি তো রোজ আছেই। তো আর হয়েছিল কুঁদরি ভাজা আর আর শাক, তো ওগুলো দেখানো হয়নি। তো চলো, আর এই যে আমি মাছের ঝোলের পেস্ট আগে থেকে করে রেখেছি, আর গরমে একেবারে নাজে হাল হয়ে যাচ্ছি, গ্যাসের কাছে থাকা চারটিখানি নয়। চলে এসেছি, ওই বসে আছি, দুষ্টুর ছুটি হলে দুষ্টুকে নিয়ে যাব। তো আজকে চান করে আসিনি, রান্নাবান্না করে কিছু খাবার টাবার খেয়ে পরে চলে এসেছি, যেয়ে পরে আমি আর দুষ্টু একসাথে চান করবো। তা চানটা হলো না কারণ অনেকগুলো কাঁচা ছিল, তো কারো কাছ থেকে গেলে দেরি হয়ে যেত, তাহলে দুষ্টুকে নিয়ে যেতে। এখন বাজে 12:30, দুষ্টু ঘর চলে এসছে স্কুল থেকে। এই যে আজ বলেছিলাম যে আমি চান করে যাইনি দুষ্টুকে আনতে, তো তার জন্য এসে পরে দুষ্টু আর আমি দুজনে চান করলাম। চান করার পরে এই যে খাবারের থাল নিয়ে বসে আছি, দুষ্টুকে খাওয়াবো। তো দুষ্টু খাবে। তোর সাথে একটা কথা আছে, পরে কথাটা বলছি, বলবে ঠিক নাম শুনে। তো চলো পরে বলছি। তো বলেছিলাম একটা কথা বলবো, একটা গল্প বলছি শোনো। তো একটা পাতার রস, রসকে বার করে দিলে মনে করো সেটা রসটা বার হয়ে যায়, যেটা প্রথমের গুণ। আবার পাতাটাতে জল দিয়ে যদি সেই রসটা বার করা হয়, সেটার রস আর পাতার রস, সেটাতে কোনটাতে গুণ বেশি আছে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো মানে ভেজাল জিনিসটা হচ্ছে অন্যের জন্য, আর খাঁটি জিনিসটা হচ্ছে নিজের পেটের সন্তানদের জন্য। তো তাহলে বলো কি আর বলবো, মানে ঠিক আছে, যখন অরিজিনাল শিক্ষিত হবে না, তখন শুধু নিজের টুকুনি স্বার্থপরের মতন নয়, অন্য মানুষেরটাও দেখবে। আর এই যুগে দানবীর কর্ণের মতন তো হওয়া তো খুবই মুশকিল, সেটা কেউই নয়। তো অনেক লোকের শুধু হাতগুলো ছোটো ছোট্ট, তো সেটা ভেবে নেবে পৃথিবীটা গোল, ঘুরে ফিরে তোমাদের কাছেই আসবে, তো সেরকমই। আর ঠিক আছে, শিক্ষা দাও, শিক্ষা দাও, ইয়া তুমি তোমার ছেলেকে শিক্ষা দাও করছো। তো লোককে বলার আগে নিজে নিজের নিজের ছেলেকে শিক্ষা দাও, তাহলে এ দুনিয়ায় এত কী বলবো অন্যায় অবিচার কিচ্ছু হবে না। আর শুধু মেয়েদের নয়, বউদেরও স্বাধীনতা চাই, কারণ মেয়েদের মানে মেয়েরা ছোটোর থেকেই এটা করতে নেই, ওটা করতে নেই, এইটা করলে বিয়ে হবে না, এরকম বাইরে বেরোলে তো কে বিয়ে করবে, এরকম বিছানা ভিজে যাবে ওরা, এরকম করলে তোমার চরিত্র খারাপ, তোমাকে কেউ বিয়ে করবে না, এরকম এই করো না ওই করো না, তারপরে এটা মেয়েদেরকে এত জোরে হাসতে নেই, মেয়েদেরকে এই কথা বলতে নেই, এই করতে নেই, তখন শোনা হয়। আবার বিয়ের পরেও বলা হয় যে বউদের এই ঘর ও ঘর দুঘরের সম্মান এই কর রাখো, বউদেরও আরও তো লিস্টেল বেশি এতটা উঁচু লেভেলের, যে এই করতে নেই, ওই করতে নেই, বেরোতে নেই। আমি মিছিলে গিয়েছিলাম, তো তা কিছু মানুষ বলেছিল ফালতু ফালতু কাজে, আমার খুবই খারাপ লেগেছিল, যে যদি মানে কী বলবো ফালতু, আমি তাও তার জন্য গিয়েছিলাম না, যতবার যদি যেতে হয় আমি যাব, অন্তত না বলেও যাব, কিন্তু আমি যাব, ঠিক আছে? আমি নিজের দিক থেকে চাইছি যে এগুলার যে অন্যায় চলছে তার বিচারটা হোক, কারণ আর শুধু সেটা নয়, মানুষের সবার মনটা পাল্টাতে হবে, ঠিক আছে?
সবাইকে শিক্ষিত হতে হবে, মানে ডিগ্রিতে নয়, পেটে বুদ্ধি, পেটে অরিজিনাল যে শিক্ষাটা যেটা বলে সেইটা দরকার। ঠিক আছে, তো সবচেয়ে মেন আর এই বাচ্চাদেরকে খারাপ করার পিছনে কিন্তু মা বাবা আরও ফ্যামিলির আদার্সের, কারণ একটা বাচ্চা সঠিক শিক্ষা তখনই শিখবে যখন ওরা কিন্তু বড়দেরকে দেখেই শিখে। তো সে নিজের ঘরেও দেখে, ঘরের ব্যবহারটা দেখেও শিখে, স্কুলেও শিখে, আবার বাইরেও শিখে। তো সব জগৎটাকে ভালো করা সম্ভব তো নয় আমি যে আমি আমার বাচ্চা এইরকম খারাপ শিখছে আমি এই স্কুলে পাঠাবো না, ওই স্কুলে পাঠাবো, বা এই ঘরে রাখবো না আমি অন্যখানে ভাড়া নিয়ে থাকবো, সেটা করলে হবে না। কারণ বদলাতে হবে সবাইকে, কারণ তুমি যেখানেই নিয়ে যাবে সেখানেই সমান। তুমি যে ভাবছো যে এখানেই শিক্ষাটা ভালো পাবে সেটা কখনোই নয়, যখন সবাই মিলে পড়ে পাল্টানোর চেষ্টা করা হবে যে না আমার মধ্যে যে খারাপ গুণটা আছে আমি সেটা বাইরে ছোটো বাচ্চাকে দেখাবোই না, আমি কাকে হিংসা করি না করি, কাকে দিই না, কাকে দিতে মন যায় না, কাকে দেখতে পারি না, তো এই সকল জিনিস বাচ্চাকে দেখাবে শেখাবে, তো সে তো সেটাই শিখবে, আর পরবর্তীকালে তোমার কাছেই সেটা আসবে। ঠিক আছে, সেটার বিপদে কিন্তু তুমিই পড়বে, অন্য কেউ পড়বে না। তো আর তুমি এই যেমন একটা ছোটো বাচ্চা মা বাবাকে দেখেই শিখে যে তার মা বাবা কী করে, যেমন মেয়েরা দিয়ে অনেক সময় মেয়েদেরকে দোষ দেওয়া হয় যে পরে ও ঘর ভেঙে দিল, আগেই মানে ও যে কতটা লক্ষ্মী না কতটা অলক্ষ্মী তা দেখাই হলো না ওর, মানে প্রথম প্রথমের বিয়ের হয়তো এক বছরের মধ্যেই ওর সার্টিফিকেট পাওয়া হয়ে যায় যে এই বইটা এইরকম বসে খায়, এই বউটা ওই রকম চরিত্রহীন, এই বউটা এইরকম করে, ওই বউটা এইরকম জ্বালায়। আর নিজেরা যখন ছিল তখন কী ছিল সেটা তো আর কেউ দেখছে না, কিন্তু লোকের মেয়েকে সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হয়। তো এই সকল সব কিছুকে চেঞ্জ করতে হবে। তোমার উপরে অত্যাচার হয়েছে সেটা রাগটা দিয়ে পরে একটা তুমি হাঁটু বয়েছি মেয়ের সাথে তুমি রাগটা শোধ তুলবে, তুমি হিংসা করবে যে আমি আমার কালে এইরকম পাইনি, আমার কালে ওইরকম আমি ঘুরতে পাইনি, আমার কালে এইরকম স্বাধীন পাইনি, তাহলে ওকেও আমি দেবো না। তো সেরকম করলে তো ধরো তাহলে তো তার মনে সেই হিংসাটাই হলো, সেও পরবর্তী যে পরের যে জেনারেশন তার সাথে সেরকম করে তাহলে তো এটা চলে যাবে। তুমি এক জায়গাতে স্টপ করে দাও যে আমার সাথে যেটা হয়েছে, আমার সাথে যেটা ঘটেছে, আমি যে সেটা অন্য মেয়ের সাথে করবো না, তাহলে তো শেষ। সে মানে কী বলবো, আর সেই পরে আর ওই পদক্ষেপটা আগাবে না, ওখানেই সেটা থেমে যাবে। কিন্তু না, মানুষ কী করে যে না আমি এই করিনি আমি এই পাইনি তো বাকি দেবো না। আবার ছেলেদেরকে শেখানো হয় ছোটোর থেকে যে তুমি ছেলে, হ্যাঁ তোমার কাঁধা চলবে না, তুমি ছেলে, তুমি মেয়েদেরকে পায়ের তলে রাখবে, হ্যাঁ তুমি স্বামী, তুমি উপরে, তোমার বউ নিচে, তোমার বউয়ের মানে পারমিশন নিয়ে আরও কী কাজ করবে। তো এই সকল যেগুলো হয় সেগুলোতেই ছেলেদের মনোভাবটা অন্যরকম হয়, সেটা তাদের দোষ নাই, কারণ একদিন বলাতে কিন্তু কেউ এরকম হয় না, বারবার বলা হয় বলেই ওদের সেটা মগজে ঢুকে যায়। আর মেয়েদেরকে ওই রোগ টোগ এটা ওটা ওটা, আর এখন বলছে না মেয়ে ছেলে সমান, আমার মেয়েকে না ছেলেদের সমান কখনোই করবো না, মেয়ে মেয়ের মতনই আমি মানুষ করি, মেয়েকে মেয়ের মতনই দেখি, আমার ছেলে করার কোনো শখ নেই, ছেলে ছেলের জায়গায় মেয়ে মেয়ের জায়গায়। একটা মেয়ের মানে একটা মেয়ের স্বাদ কোনো ছেলেতে মেটাতে পারবে না, একটা ছেলের স্বাদ একটা মেয়ে মেটাতে পারবে না। ঠিক আছে, তো যে যার নিজে জায়গায় আছে, যেমন অনেক লোক মানে যে আমার মেয়ে হয়েছে আমার ছেলে থেকে কি কম, আমার মেয়েই করবে, এখন মেয়েরাই করে এই করে ওই করে, হ্যাঁ আমার ওই সেই শিয়ালের আঙ্গুর ফল টপ। ঠিক আছে, তো কেউ যদি ভাবে যে আমার মেয়ে হয়েছে আমার ছেলের দরকার নেই এটা বলা ভুল। ঠিক আছে, যে ছেলেরা ভালো নয় তখন মানে মেয়ে হয়েছে মানে তখন ছেলেদেরকে খারাপ বলে যে ছেলেরা খারাপ, ভালো হয়েছে ভগবান আমাকে মেয়ে দিয়েছে ছেলে দেয়নি, এই বলাটাও কিন্তু ভুল। ঠিক আছে, আমি একটা মেয়ের মা তো আমি সেটা কখনোই বলবো না, কারণ ছেলে ছেলের জায়গা, ছেলের আদর ছেলে, মেয়ের আদর মেয়ে। ঠিক আছে, তো সেরকমই মানে এই জিনিসগুলো বদলানো দরকার। তো তার জন্যে এবার ওই মেয়েটাকেও যদি বলা হয় যে না আমার মেয়েই করবে এই করবে, ও কোনো ছেলে থেকে কম এই কম, সে মেয়েটারও কিন্তু ঘমন্ডি মানে ওরও একটা আলাদা মানে মনোভাবের মানুষ হবে কিন্তু। ঠিক আছে, তাহলে ও নিজেকে বিরাট একেবারে স্বাধীন ইয়ে করবে, অনেক জায়গায় মেয়েদেরকেও অনেক স্বাধীনতা দিয়ে ফেলেছে অনেক মোড়ো, কিছু জিনিস আছে যেগুলোতে মেয়েদেরকেও মাঠানো। এই যে অনেকজন এই ছোটো ছোটো জামা কাপড় পরে
ইয়া পরে রিলস, মানে এটাকে আবার নিজের অধিকার মনে করে যে আমি ছোটো কাপড় পরছি, আমার মন, আমার পড়তে ভালো লাগছে, আমার এইছে। কিন্তু আপুচি খানা আর পরেছি পেহেনা না কি বলে একটা কথাতেই আছে। তো ঠিক আছে, তোমার পড়তে মন যেতেই পারে, কিন্তু পরিবেশটা দেখে, সেরকম দেখে, সেরকম কায়দাতে যে যেখানে ইয়া করা সেরকম করতে শয়তান। চলো, অনেকক্ষণ তক তোমাদের একটু বক্তৃতা দিলাম, আর এবার আমার রুটি হয়ে গেছে, আর ওকে এবার রুটি খাবো, তারপরে পড়তে বসাবো। এখন বাজে 6:30, হ্যাঁ 6:30 বাজছে, আর খাওয়াবো, তুই 7টার থেকে পড়তে বসাবো। তো পড়ানোর পরে আবার খাওয়াবো, আবার তুই ঘুম পাড়াবো, তারপরে তোমাদের সাথে কথা হবে না। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর অনেক কিছু কথা এটাই বলার ছিল, আরও অনেক কথাই বলার ছিল, তো সেই কথা শেষ হবে না, অনেক কিছু আমাকে তেলে বুদবুদটা দেখতে পাচ্ছি না। তো চলো আজকের জন্য এটাই, তো সবাই ভাববে, চিন্তা করবে আর ভেবে দেখবে, আর যদি কিছু কথার জন্য কারো খারাপ লেগে থাকে তো তাদেরকে সরি। আর আমি কাউকে ব্যক্তিগতভাবে কথাগুলো কাউকেই কিছু বলতে চাই না, আর এগুলো মানে কথাগুলোতে কেউ কারো মানে নিজের উপর গায়ে মেখে নিও না, ঠিক আছে? আর যারা মাখবে তারা মাখতে পারো, কারণ নিশ্চয়ই তারা সেরকম, তাই তারা গায়ে মাখছ। আর যারা নয় তারা, কারণ একটা একটা চোরই আর একজনকে চোর ভাবে, ঠিক আছে? যে চোর নয় সে, যে পজিটিভ ভাবে সে কখনোই অন্য মানুষকে নেগেটিভ ভাববে না, ঠিক আছে? আর যারা নেগেটিভ ভাবে তারা ভাবে আমি যেমন সেই লোককে রাখে। তো তাই একটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।